সম্মানিত দর্শক শ্রোতা, লাইভ প্রসেসে আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় গোলমরিচ, এর উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। গোলমরিচ একটি লতাজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ যার ফলকে শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা যায়। বীজটি গোলাকার, পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়। পাইপারিন থাকায় এর স্বাদটি ঝাঁঝালো হয়। চলুন জেনে নেওয়া যাক গোলমরিচের স্বাস্থ্য উপকারিতা। গোলমরিচে বর্তমান পাইপারিন আমাদের পাচক রসকে উদ্দীপিত করে পরিপাক পদ্ধতির ক্ষমতা বৃদ্ধি করে, গ্যাসের সমস্যা দূর করে। গবেষণায় দেখা গেছে গোলমরিচে ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা আছে। গোলমরিচ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। দেহের চর্বি নিয়ন্ত্রণ করে গোলমরিচ দেহের ওজন কমাতে সাহায্য করে। সর্দি কাশি ও কফে গোলমরিচ অত্যন্ত কার্যকর। গোলমরিচে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধে সাহায্য করে। গোলমরিচে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট থাকায় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি সাহায্য করে। এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি দাঁত ও মুখের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। গোলমরিচ মস্তিষ্কের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। গোলমরিচ পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন একটি করে গোলমরিচ ধূমপান ছাড়াতে সাহায্য করে। এক চামচ লেবুর রসের সঙ্গে অল্প পরিমাণ গোলমরিচের বীজ মিশিয়ে চুলে ব্যবহার করুন। 10 থেকে 15 মিনিট পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। পরিমিত মাত্রায় গোলমরিচের ব্যবহার স্বাস্থ্যকর, কিন্তু অপরিমিত বা অতিরিক্ত মাত্রায় গোলমরিচ খেলে পেটের পাকস্থলীতে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। সরাসরি গোলমরিচ না খেয়ে অন্য যে কোনো খাদ্যের সঙ্গে মিশিয়ে খেলে ভালো হবে, নতুবা ফুসফুসের সমস্যা সৃষ্টি হতে পারে। গোলমরিচের বাহ্যিক ব্যবহার চোখের কাছাকাছি বা ত্বকে প্রয়োগ করলে চোখ বা ত্বকে জ্বালাপোড়া করতে পারে। গর্ভাবস্থায় বা চিকিৎসাধীন অবস্থায় এটি ব্যবহার না করাই ভালো। গ্রীষ্মকালে এটি কম ব্যবহার করাই ভালো। অতিরিক্ত গোলমরিচ চামড়া ও ত্বক শুষ্ক করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে লাইভ প্রসেসের পক্ষ থেকে ধন্যবাদ।